প্রিমিয়ার লীগ শিরোপার নিষ্পত্তি হতে পারে আজই স্বপ্নপূরণে বিকেএসপিতে গাজীর বিপক্ষে লড়ছে আবাহনী আশা বাঁচিয়ে রাখতে ফতুল্লায় মাশরাফি রূপগঞ্জের সামনে শেখ জামাল বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময় আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ আয়ারল্যান্ডের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন বলেই সাফল্য পেয়েছেন পেসাররা এজন্য বড় কৃতিত্ব পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকে দিলেন হাসান মাহমুদ ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে উঠবে টাইগারদের পেস ইউনিট আশা হাসানের জানালেন আইরিশদের বিপক্ষে লাইন লেন্থ ঠিক রেখে বল করে নিজেকে মেলে ধরতে চেয়েছেন তরুণ এই পেসার মিস করেছেন তাসকিনকেও জেমস ফোর্ডের কনকনে ঠান্ডার মাঝেও আয়ারল্যান্ডের ঘাম ঝরিয়ে ছেড়েছেন বাংলাদেশের পেসাররা পেস অ্যাটাকের মূল ভরসা তাসকিন ইঞ্জুরিতে যেতে পারেননি সফরে একসময় দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা মুস্তাফিজ স্কোয়াডে থাকলেও ছিলেন না একাদশে কিন্তু সে শূন্যতা টেরই পেল না বাংলাদেশ বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগ পর্যন্ত নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশেরই এর পেছনে বড় কৃতিত্ব দুই নবীন পেসার হাসান মাহমুদ ও শরীফুলের কিন্তু বদলে যাওয়ার পেছনে রহস্যটা কি পরিকল্পনা অনুযায়ী বল করতে পারার কারণেই নাকি মিলেছে সাফল্য জানালেন হাসান এর মাঝেও মিস করেছেন তাসকিনকে বলিকে আমাদের যে প্ল্যানটা ছিল অ্যাকচুয়ালি ফোর থেকে ফাইভ স্টাম্পের মধ্যে ওদেরকে মানে বল করানো স্টাম্পে স্টাম্প বল করানো উইথ না দেওয়া যতটুকু সম্ভব স্টাম্পে বল করা সুইং ইউজ করা নতুন বলটা ইউজ করা যতটুকু সম্ভব সামনে বল করা তো আমরা মোটামুটি খুবই ভালো স্টার্ট করছি আমি শরীফুল মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটে পাঁচ উইকেট নিয়েছিলেন হাসান তবে ইংল্যান্ডে এবারই প্রথম খেলেছেন আইরিশদের বিপক্ষে মেঘলা আকাশে বোলিংটা বেশ উপভোগ করেছেন বদলে যাওয়ার কৃতিত্ব পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডকেই দিলেন হাসান মাহমুদ ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের পেস বোলিং যে গ্রুপটা আছে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালোই করছে বিগত কয়েকদিন ধরে ইংলিশ কন্ডিশনে ওরা খুবই অ্যাকুরেসি এখন ভালো শেপে আছে আর এর পিছনে বলতে গেলে অ্যালান ডোনাল্ডের অনেক পরিশ্রম বটে ও আমাদেরকে ওর এক্সপিরিয়েন্স ওর মানে আগের ওর এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করে আমাদের সাথে কীভাবে কী করলে ভালো হয় তো ওর এক্সপিরিয়েন্স থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ও অনেক কিছু শেয়ার করে আমাদের সাথে তো ওর টিপসগুলো আমাদেরকে অনেক হেল্প করে এইসব জায়গায় গেল কয়েক বছরে দারুণ উন্নতি হয়েছে পেসারদের টাইগারদের পেস বোলিং ইউনিট আগামীতে আরও শক্তিশালী হবে বলেও আশা হাসানের আলহামদুলিল্লাহ এখন আমরা মোটামুটি ফিট আছি আর তাসকিন ভাই যেহেতু ইঞ্জুরি উনি আবার কামব্যাক করবে ইনশাল্লাহ ওনাকে মিস করতেছিলাম আজকে যে আর ওভারঅল বলতে গেলে আমাদের পেস বোলিং ইউনিটটা খুব ভালো আপনি বলেন ইবাদত ভাই বলেন মোস্তাফিজ ভাই বলেন তাসকিন ভাই সবাই মনে করেন একটা রিদমে আছে আর চেষ্টা করবো যে আমরা সবাই মিলে একটা একটা ইউনিট হিসাবে কাজ করতে পারি বাংলাদেশ টিমের জন্য আগামী 12ই মার্চ দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল পারভীন আক্তার সময় সংবাদ জেমস ফোর্ডের প্রথম ওয়ানডে বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসে বাংলাদেশের হাজারো সমর্থকদের সঙ্গী হয়েছে হতাশা যদিও তাদের প্রত্যাশা দ্বিতীয় ম্যাচে রোদ ঝলমলে পরিবেশেই মাঠে বসে ওড়াবেন লাল সবুজের পতাকা ইংল্যান্ডের এসেক্স কাউন্টি গ্রাউন্ড থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে 1999 সালের পর বাংলাদেশ আয়ারল্যান্ডের ম্যাচে যেন প্রাণ ফিরে পেল এসেক্স কাউন্টি গ্রাউন্ড 22 গজের লড়াই দেখতে টিকিট কেটে এসেছিল প্রায় 4,500 দর্শক করোনা মহামারীর পর বিলেতের মাটিতে লাল সবুজের জার্সি ও পতাকা নিয়ে বিপুল মানুষের সমাগম এ প্রথম ম্যাগের লুকুচুরি সকাল থেকেই পূর্বাভাস ছিল দুপুরে নামবে বৃষ্টি তবে বাংলাদেশের সমর্থকরা পরন্ত বিকেলে যখন জয়ের আশায় বুক বেঁধেছিল ঠিক তখনই বিরতিহীন বৃষ্টি নেমে আসলো অঝরে হঠাৎ করে বৃষ্টি আসায় আসলে আমরা এটা ভাষায় বলার মতো কিছু নাই যে কি হয়েছে এটা আমরা অনেক আবেগ আপ্লুত এবং দুঃখিত বললে খুবই ভালো লাগতো কি আর করার প্রকৃতির কাছে আমরা হেরে গেলাম আমরা তো আইল্যান্ডের সাথে আরো খেলছি সো ওই প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক আশাবাদী ছিলাম যে অবশ্যই জিতবে অনেক দূর থেকে আসছি খেলা দেখার জন্য কিন্তু এনজয় করতে পারলাম না এন্ড অফ দ্য টাইম
তো আপসেট উই আর গোয়িং ব্যাক সকলেই অপেক্ষার প্রহর গুনছিলেন হয়তো বৃষ্টি থেমে যাবে কিন্তু পরিত্যক্ত তকমা নিয়ে শেষ হলো প্রথম ওয়ানডে টাইগার বাহিনীর প্রতি ভালোবাসায় শুক্রবার আবারও জমে উঠবে পুরো স্টেডিয়াম এমনই প্রত্যাশা বাংলাদেশি সমর্থকদের ওয়েদারটা খুব খারাপ যার কোনো সম্ভাবনা নেই যে একটু ভালো হওয়ার তো আমরা ফিরে যাইতেছি মন খারাপ নিয়ে ফিরে যাইতেছি মন তো একটু খারাপ ভাবছিলাম পুরো খেলা হবে কিন্তু হলো না নেক্সট ম্যাচ ইনশাল্লাহ দেখা যাক আই হোপ জিতবে অনেকদিন পর দেশের খেলা দেখতে এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে খেলাটা সম্পূর্ণ করতে পারিনি এটা উইনিং গেম ছিল আমরা তো কয়টা উইকেট 3 উইকেট পড়ছে আয়ারল্যান্ডে খারাপ আবহাওয়ার পূর্বাভাসের কারণে বাংলাদেশের সাথে চলমান এই সিরিজ আয়োজন করা হয় প্রতিবেশী দেশ ইংল্যান্ডে এখানেও পিছু ছাড়েনি বরি আবহাওয়া ইংল্যান্ডের মাটিতে বাঘের গর্জন শোনার অপেক্ষা ছিল বাংলাদেশি সমর্থকরা স্বপ্ন ছিল আইরিশ বদের কাব্য রচনার তবে বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি পরে 2 ম্যাচে এই স্বপ্ন পূরণের অপেক্ষায় এখন তারা শোয়েব কবির সময় সংবাদ ট্রান্সপোর্ট যুক্তরাজ্য চূড়ান্ত হলো ওয়ানডে বিশ্বকাপের 8 দল বাংলাদেশের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারালো আয়ারল্যান্ড অষ্টম দল হিসেবে 2023 বিশ্বকাপ সরাসরি খেলার টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা বাছাই পর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা আয়ারল্যান্ড জিম্বাবুয়ে নেদারল্যান্ড সহ 10 দলকে 2023 বিশ্বকাপ খেলার লক্ষ্যে একটা অলিখিত লড়াই চলছিল আয়ারল্যান্ড দক্ষিণ আফ্রিকার মধ্যে তবে বৃষ্টির বাগড়ায় বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় কপাল খুলেছে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে ওয়ানডে সুপার লিগে আইরিশদের পয়েন্ট ছিল 68 আর দক্ষিণ আফ্রিকার ছিল 21 ম্যাচে 98 বাংলাদেশকে এই সিরিজে 3-0 হারাতে পারলে 30 পয়েন্ট নিয়ে প্রোটিয়াদের সঙ্গে পয়েন্ট সমতায় ফিরত আয়ারল্যান্ড এমন পরিস্থিতিতে নেট রান সমীকরণে সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ থাকত আইরিশদের সামনে তবে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুযোগটা হাতছাড়া হলো তাদের আর তাতেই কোনো সমীকরণ ছাড়াই অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা দক্ষিণ আফ্রিকা ছাড়া ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি খেলার জন্য 175 পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত শীর্ষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে নিউজিল্যান্ড 155 পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল ইংল্যান্ড 139 পয়েন্ট নিয়ে তৃতীয় দল বিশ্বকাপের স্বাগতিক ভারত আর 135 পয়েন্ট নিয়ে চতুর্থ দল বাংলাদেশ এরপর 130, 120 ও 115 পয়েন্ট নিয়ে পর্যায়ক্রমে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট নিশ্চিত করেছে পাকিস্তান অস্ট্রেলিয়া ও আফগানিস্তান এই 8 দলের পর বাকি 2 দলকে বাছাই পর্বের ম্যাচ খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে যেখানে সাবেক 2 বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে খেলতে হবে বাছাই পর্বের ম্যাচ এছাড়া বাকি 8 দল হলো আয়ারল্যান্ড জিম্বাবুয়ে নেদারল্যান্ডস স্কটল্যান্ড ওমান নেপাল আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র আগামী 18 জুন থেকে 9 জুলাই জিম্বাবুয়ে অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ম্যাচ তামিম হোসেন সময় সংবাদ চট্টগ্রামের পতেঙ্গায় লরি থেকে কন্টেইনার পড়ে 2 রিকশা আরোহী নিহত হয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি চলে যাচ্ছি তার কাছে যে ঘটনাটি ঘটে গেল এখন থেকে ঠিক 1.5 ঘন্টা আগে চট্টগ্রামে যে পতেঙ্গা যে থানা রয়েছে সেখানে যে লরি থেকে কন্টেইনার পরে রিক্সার উপর যে এ পর্যন্ত আমরা যে ফায়ার সার্ভিস যে তথ্য দিচ্ছে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কন্টেইনারটি রিক্সার উপর পড়েছিল সে কন্টেইনারটি কিন্তু ক্রেন দিয়ে তুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে যদিও এর আগে সে কন্টেইনারের নিচ থেকে একটি দুমড়ে মুচড়ে চ্যাপ্টা হয়ে যাওয়া একটি রিক্সাকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং সেখান থেকে একটি লাশ কিন্তু উদ্ধার করা হয়েছে এ পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছেন এ পর্যন্ত তারা 2 জনের মৃত্যু নিশ্চিত করেছেন এবং আহত আরও 3 জনকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এখানে এটি ঠিক 11:30টার দিকে চট্টগ্রামে যে পতেঙ্গা থানা রয়েছে সে পতেঙ্গা থানার সামনে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনার পরপরই কিন্তু এলাকাবাসী প্রাথমিকভাবে সেটি থামানোর চেষ্টা করে এটি এখান থেকে যারা চাপা পড়েছে আমি একটু রিক্সাটি দেখানোর চেষ্টা করব যে রিক্সাটি দুমড়ে মুচড়ে গেছে সে রিক্সাটি একটু দেখানোর চেষ্টা করব সে রিক্সার থেকে যে যাত্রীরা ছিল তারাই কিন্তু আসলে দুর্ঘটনার কবলে পড়েছে এবং 2 জনের মৃত্যু হয়েছে এই ঠিক এখন থেকে 2 মিনিট আগে কিন্তু এই কন্টেইনার আপনি হয়তো যেটি দেখতে পাচ্ছেন এই কন্টেইনারটিকে 12 লোহার রশি দিয়ে
এবং ক্রেন দিয়ে কিন্তু তোলার চেষ্টা তুলে কিন্তু সেখান থেকে লাশটি বের করা হয়েছে এবং রিকশাটি বের করা হয়েছে এবং কন্টেইনারটিকে আবারও কিন্তু নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন হাজারো মানুষের ভিড়, উৎসুক মানুষের ভিড়, সবাই কিন্তু প্রাথমিকভাবে এখান যে এলাকাবাসী ছিল তারা প্রাথমিকভাবে এটি নামানোর চেষ্টা করেছিল, উদ্ধার করার চেষ্টা করেছিল। এলাকাবাসী বলছেন এখানে গত দুই মাস অন্ততকে চারটি দুর্ঘটনা ঘটনা ঘটেছে এবং 2004 থেকে 2004 আগে চট্টগ্রামের যে নিমতলা রয়েছে সেখানে কিন্তু সিএনজির উপর এরকম একটি কন্টেইনার পরে লরি থেকে একই আরোহী পাঁচজনের মৃত্যু হয়েছিল আজ থেকে 4 বছর আগে। তবে এলাকাবাসী বলছেন এবং গত 2-3 মাসে 4টির বেশি ঘটনা ঘটেছে, যদিও কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, আহতর ঘটনা ঘটেছে। যেহেতু এটি গুরুত্বপূর্ণ চট্টগ্রামের বন্দর এবং চট্টগ্রাম বিমানবন্দর সড়ক, এই সড়ক দিয়ে প্রতিদিন কন্টেইনারবাহী 5,000-এর বেশি লরি এবং কন্টেইনার চলাচল করে, যেগুলো যে 20-টির বেশি যে ডিপু রয়েছে সেখান থেকে পণ্য নিয়ে সেগুলো চট্টগ্রাম বন্দরে ঢুকে আবার চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সেই লরিগুলো কিন্তু বিভিন্ন ডিপুতে যায়। আর সেখান থেকে এই যে গুরুত্বপূর্ণ একটি সড়ক, সেখানে কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না, আমি একটু যদি রিক্সাটিকে একটু দেখানোর চেষ্টা করি, সেই রিক্সাটি কিন্তু ট্রেনে যে একেবারে ভেঙে গিয়েছে সেই রিক্সাটি একটু দেখানোর চেষ্টা করছি। সেটি নিয়ে যাওয়া হচ্ছে এবং একেবারে দুমড়ে মুচড়ে চাপটা হয়ে গেছে রিক্সা এবং যে রিক্সা যে যাত্রীরা ছিল তারা কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে বলে আমরা জানতে পেরেছি। তো সব কিছু মিলিয়ে যেটি বলতে পারি, এখনও পর্যন্ত কিন্তু দুইজনের মৃত্যু নিশ্চিত হয়েছে, ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে এবং আমার চোখের সামনে কিন্তু কন্টেইনারের নিচ থেকে একটি লাশ বের করা হয়েছে এবং যারা আহত তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। যদি মেডিকেলে হয়তো তথ্য জানা যাবে তাদের কী অবস্থা, সেটি মেডিকেলে গেলে হয়তো তার সেই তথ্যটি জানা যাবে। এখানে কিন্তু উৎসুক মানুষের ভিড়, তবে মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ আছে, তারা বলছে এত গুরুত্বপূর্ণ সড়ক কেন নিরাপত্তা জোরদার করা হয়নি, বারবার ঘটনা ঘটার পরও কেন নিরাপত্তা জোরদার করা হচ্ছে না সে বিষয়টি তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যে এখানে যে স্পিড ব্রেকার যেন দেওয়া হয় রাস্তার উপর সেই বিষয়টিও কিন্তু তারা জানাচ্ছেন। আপনি হয়তো জানেন একটি বড় ধরনের একটি যন্ত্র নিয়ে আসা হয়েছে, উদ্ধারকারী একটি গাড়ি নিয়ে যাওয়া হয়েছে যেটির মাধ্যমে কিন্তু কন্টেইনারের যে চাপা কন্টেইনারটি থেকে সেই যে রিক্সাটি চাপা পড়েছিল সেটি উদ্ধার করা হয়েছে। তবে কন্টেইনারটি রাস্তার উপর থেকে কিন্তু সরানো যাচ্ছে না এবং এই যে চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়ক, বিমানবন্দর সড়ক, বন্দর সড়ক, এটি প্রায় 2-3 ঘন্টা ধরে কিন্তু যান চলাচল এক পাশে বন্ধ রয়েছে, যদিও অন্য পাশে কিন্তু যান চলাচলের কারণে জ্যামের সৃষ্টি হয়েছে। এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক, আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটি ক্র্যাঙ্ক যেটি চট্টগ্রাম বন্দরের ভেতরে কিন্তু কাজ করে থাকে, এগুলো বন্দর থেকে নিয়ে আসা হয়েছে, যেগুলোর মাধ্যমে কন্টেইনার খালাস থেকে পণ্য খালাস হয়, কন্টেইনারগুলো এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়। তবে এখানে উৎসুক মানুষের যেই ভিড় সেই ক্ষেত্রে কিন্তু কাজে উদ্ধার তৎপরতায় কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, উদ্ধত কর্মকর্তা সদস্যরা এসেছে, পুলিশ এসেছে এবং প্রাথমিকভাবে যদিও আমরা সবসময় বলে থাকি যে সাধারণ মানুষ হাতে হাত রেখে কিন্তু প্রাথমিকভাবে কিন্তু সহায়তা করে, সেক্ষেত্রে কিন্তু প্রাথমিকভাবে একটি লাশ সাধারণ মানুষ উদ্ধার করেছে কন্টেইনার নিচ থেকে এবং কয়েকজন আহতদেরকে উদ্ধার করে সব মেডিকেলে নিয়ে এসে পরে ফায়ার সার্ভিস এসে কিন্তু উদ্ধারের যোগ দেয় এবং পুলিশ সদস্যরা ছিল, নৌবাহিনীর সদস্যরা ছিল। এই যে আপনি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারের উপরেই কিন্তু এই যে খুবই ঝুঁকিপূর্ণভাবে এই যে গাড়িগুলো নিচে কিন্তু গাড়িগুলো চলাচল করে এবং এই যে প্রতিদিন যে 5,000-এর বেশি কন্টেইনারবাহী লরিবাহী যে কন্টেইনার চলাচল করে, যেগুলো পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয় আবার অনেক সময় খালি কন্টেইনারগুলো বিভিন্ন ডিপুতে নিয়ে যায়, অর্থাৎ ডিপুতে আসা যাওয়া করে এবং চট্টগ্রাম বন্দর থেকে অনেক সময় কিন্তু এই পণ্যগুলো নিয়ে ঢাকা ছাড়া দেশে কিন্তু ছড়িয়ে পড়ে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে কন্টেইনারটিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে একটি গাড়ি এসেছে যে বন্দরে যে পণ্য খালাস করে যে গাড়ি, সেটি দিয়ে কিন্তু কন্টেইনারটিকে এই মুহূর্তে কিন্তু একেবারে সরিয়ে নেওয়া হচ্ছে। যেভাবে বন্দরের পণ্যগুলো সরিয়ে নেওয়া হয়, কন্টেইনারগুলো যেভাবে খালাস করা হয়, কন্টেইনারগুলো বন্দরের বিভিন্ন
শেড থেকে আরেকটি শেড যেভাবে নেওয়া হয় ঠিক একইভাবে এই গাড়িটি দিয়ে কিন্তু কন্টেনারটি এখন নিয়ে যাওয়া হবে এবং কিছুক্ষণ পরে হয়তো কিন্তু এই রাস্তা যান চলাচল স্বাভাবিক হবে। তবে মানুষের আমরা খুব দেখেছি, মানুষের জন্য একদম উদ্বেগ উপকার দেখেছি, তারা বলছে এরকম দুর্ঘটনা শুধু আজকে না এর আগে অনেকবার ঘটেছে এবং তারা বলছে গত দুই মাস ধরে চারটে পাঁচটির বেশি দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনার কারণে কিন্তু অনেক হতাহতের ঘটনা ঘটেছে, যেগুলো লরি থেকে কমপ্লেইনার পরে কিন্তু দুর্ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে আসলে যে বন্দর কর্তৃপক্ষ এবং যে ইয়ার্ড কর্তৃপক্ষ, যে বেসরকারি যে ডিপুগুলো রয়েছে কর্তৃপক্ষ, তারা যেন আগামীতে এই কন্টেনারগুলো নিয়ে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে, সতর্কতাকে সেই বিষয়টি আসলে নিশ্চিত হওয়া প্রয়োজন। কারণ এরকম ভারী এক একটি কন্টেইনারে অনেক সময় দেখা যায় এগুলো 25 টন 30 টন 50 টন পর্যন্ত পণ্য সেই কন্টেনারগুলো থাকে। আমরা যে কন্টেনার দেখতে পাচ্ছি সেখানে আমরা কেমিক্যাল দেখতে পাচ্ছি বা ভরা কন্টেনার, সেখানে পণ্য রয়েছে। এই যে 25 টনের যে 15-20 টন 25 টনের একটি কন্টেনার যখন একটি রিক্সার উপর পড়ে তাহলে কী অবস্থা হয় সেটি কিন্তু আসলে দেখলে বোঝা যায়। আমরা যে রিক্সাটি দেখেছি যেটি দুমড়ে মুচড়ে গিয়ে একবার চ্যাপটা হয়ে গেছে সেটির কী অবস্থা। তো এখন চট্টগ্রামের পতেঙ্গা লরি থেকে কন্টেইনার পরে দুই রিক্সা আরোহী নিহত হয়েছেন সে খবর জানাচ্ছিলেন রিপোর্টার শফিকুল আলম। এটা লাইভটা আপনারা সরাসরি সময় টিভির ইউটিউব এবং ফেসবুক পেজে দেখতে পাবেন। প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর, গুরুত্বপূর্ণ ম্যাচে বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে 247 রানের টার্গেট দিয়েছে আবাহনী। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আবাহনী এবং গাজী গ্রুপ কিন্তু আমার পেছনে মুখোমুখি হয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচে, এবং কি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের যদি শিরোপার বিবেচনার কথা বলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এই ম্যাচটি, কারণ গাজী গ্রুপ ক্রিকেটার্স যদি আজকের ম্যাচে জিতে যায় এবং কি ফতুল্লা একটি ম্যাচ চলছে সেখানে মুখোমুখি হয়েছে শেখ জামাল এবং কি লেজেন্ডস অফ রূপগঞ্জ, ওই ম্যাচে যদি শেখ জামাল হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আবাহনী চ্যাম্পিয়ন হয়ে যাবে এই মৌসুমে। তবে ওই ম্যাচটি অর্থাৎ গাজী শেখ জামাল এবং কি লেজেন্ডস অফ রূপগঞ্জের ম্যাচের যেই আমরা পরিসংখ্যান দেখছিলাম, এতক্ষণ স্কোর কার্ড দেখছিলাম, 350 রানের টার্গেট দিয়েছে লেজেন্ডস অফ রূপগঞ্জে, কঠিন হবে নিশ্চয়ই সেই ক্ষেত্রে শেখ জামালকে হারানো। তবে যেটুকু আসলে বোঝা যাচ্ছে যে আজকের এই ম্যাচটা অর্থাৎ আবাহনী এবং কি গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি দেখায় যে 247 রানের টার্গেট দিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে, সেটা কিন্তু লক্ষ্যে ব্যাট করছে গাজী গ্রুপ, এবং কি শুরুটাও ভালো করেছে গাজী, যদিও দুটি উইকেট হারিয়েছে। সেই ক্ষেত্রে শেষ ম্যাচের রোমাঞ্চের জন্য অপেক্ষা করতে হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের যেই শিরোপা রয়েছে সেখানে। আমরা আসলে পয়েন্ট টেবিলের দিকে একটু তাকাই, যদি সেখানে দেখেছি যে 14টি ম্যাচ খেলেছে আবাহনী এবং কি শেখ জামাল ধানমন্ডি ক্লাব, সেই 14 ম্যাচে আবাহনীর পয়েন্ট 26 এবং কি শেখ জামালের কিন্তু 24 পয়েন্ট। শিরোপা নির্ধারণের ক্ষেত্রে যদি দুই দলের সমান পয়েন্ট হয়ে যায় সেখানে কিন্তু লক্ষ্য করা হবে, যে জিনিসটিকে গুরুত্ব দেওয়া হবে সেটি হচ্ছে হেড টু হেড, এবং কি হেড টু হেডে আমরা জানি যে প্রথম ম্যাচে শেখ জামাল কিন্তু আবাহনীকে হারিয়েছিলেন, এবং কি 13 তারিখের যেই শেষ ম্যাচটি রয়েছে সেই ম্যাচে যদি আবাহনীর বিপক্ষে শেখ জামাল জিতে যায় সেক্ষেত্রে কিন্তু শেখ জামাল চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আসলে বলাই যায় যে শেষ ম্যাচের জন্যই অপেক্ষা করতে হবে, তবে আজকের দুটি ম্যাচ কিন্তু দুই দলের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ। তো বিকেএসপি থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। বিকেএসপি থেকে আমাদেরকে ঢাকা প্রিমিয়ার লীগের সবশেষ খবর জানাচ্ছিলেন রিপোর্টার তারেক হাসান শিমুল। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় দক্ষিণ কোরিয়া থেকে হাই প্রোফাইল কোচ আনছে হকি ফেডারেশন, খুব শিগগিরই এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক মুমিনুল হক সাইদ। এদিকে ইনডোর স্টেডিয়াম নির্মাণের পথে হাঁটছে হকি ফেডারেশন, আজ ভেন্যু পরিদর্শন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিনিধি দল। এশিয়ান গেমস সামনে রেখে নতুন কোচের সন্ধানে বাংলাদেশ হকি ফেডারেশন, আলোচনায় আছে অন্তত 3টি নাম, তবে চুক্তি পাকাপাকি না হওয়ায় এখনই তথ্য দিতে চায় না ফেডারেশন। কিন্তু এটা নিশ্চিত করেছে এবারের কোচ বেশ হাই প্রোফাইল, আসছে দক্ষিণ কোরিয়া থেকে।
বড় কোচ আনতে ফেডারেশনের সবচেয়ে বড় সমস্যা আর্থিক অপ্রতুলতা। এজন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতা চেয়েছে হকি। হাই প্রোফাইল কোচ আসবে, আমরা তাকে যত দিকেই আমরা ব্যবহার করতে পারি ফেডারেশন তার শতভাগ তার কাছ থেকে আদায় করে নেওয়ার চেষ্টা করবে, আমরা সেইভাবে তার সাথে আমরা আলোচনা করেছি। এদিকে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে পজিশন ধরে রাখতে ইনডোর হকির পথে হাঁটছে ফেডারেশন, এজন্য স্টেডিয়াম কম্পাউন্ডে একটি ইনডোর স্টেডিয়াম করার প্রস্তাব দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে। এজন্য বুধবার ভেন্যু পরিদর্শনের কথা রয়েছে প্রতিনিধি দলের। ইনডোর ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আপনার ইনডোরকে ভিত্তি করে সিক্স সাইড হচ্ছে, ফাইভ সাইড হচ্ছে, সো আমাদেরকে সেগুলোকে আমাদেরকে পার্টিসিপেট করতেই হবে। ইনডোর স্টেডিয়ামটি নিয়ে আমরা সার্বিকভাবে জোরালো আলোচনা করেছি, সেখানেও তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। পর্যবেক্ষক টিম আসবে, এসে আমাদের মাঠে আমরা যে স্থানটা নির্ধারণ করেছি সেটা মাপঝোক করবে। এদিকে দিনাজপুর বিকেএসপিতে টার্ফ বসিয়েছে হকি ফেডারেশন। এছাড়াও দেশজুড়ে হকির খেলাধুলা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন বিভাগীয় শহরে টার্ফ বসানোর উদ্যোগ নিয়েছেন নীতি নির্ধারকরা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের বীরগঞ্জে আয়োজিত হয়েছে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ। বাল্যবিবাহ বন্ধ ও নারীদের উজ্জীবিত করতে এমন আয়োজন বলে জানান আয়োজকরা। বীরগঞ্জে দিনাজপুরের বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ নারীদের সচেতন করতে খেলার আয়োজন করে একটি উন্নয়নমূলক সংস্থা। খেলায় আমেনা করিম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়কে 1-0 গোলে হারায় বীরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমি। বীরগঞ্জ প্রমিলা ফুটবল একাডেমির হয়ে একমাত্র গোলটি করেন পুতুল মুর্মু। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গেই থাকুন সময়ের।